नमस्कार बंधुरा, वेलकम टू पाखिर विद्यालय। आज के आमरा स्पैरो जाबा स्पैरो बा जाबा राइस जाबा बा जाबा पाखिर ओपर ब्रीडिंग सम्पर्के आलोचना करब, जे जाते कि करे ब्रेटर ब्रीडिंग जाबा थेके आमरा पेते पारी एबं तार वंशके कि करे सुंदरभावे बृद्धि करते पारी। देखुन फूड हैबिटेट जाबार फूड हैबिटेट ओपर आमरा अलरेडी एई चैनेले भिडियो आछे, फले आमि जस्ट आमि टाच करे बेरिये जाब। मेन आमार फोकास होच्छे बाच्चाके बाँचानो एबं प्रपार किभाबे ब्रीडटाके आमरा प्रपार ओते नीते पारी। देखुन देखते गेले जाबा एकटा खूब छोटोर ओपर खूब सुंदर पाखी, जेखाने चार रकम जाबाके आमरा देखते पाई एबं जारा जाबा पालो तारा चार रकम जाबा निये काज करे। बेशिरभाग आमरा ह्वाइटटाके अलबिनो ह्वाइट जेटाके बा रेड आई जेटाके बला हय सेटार ओपर झोंक थाके। बाट एटा माथाय राखते हबे जाबार ओभारऑल जदि देखा जाय चारटे स्पिसिस माने ग्रुपेर मध्ये प्रत्येकटा ग्रुपे सुंदर ओइनिम बाच्चा करे। एबार एई पॉइंटटार নানামনি নানামত হতে পারে। অ্যাজ এ বার্ডস লাভার, বার্ডস লাভার আমি যেটাকে এক্সপিরিয়েন্স করেছি জাবার ব্রেড নিতে গিয়ে, এই চার ধরনের সিলভার আপনার ব্ল্যাক পন অ্যান্ড হোয়াইট এই চার রকম জাবার যে, এবং সেখান থেকে আমি মিউটেশনও পেয়েছি মানে ক্রস করিয়ে প্রপার ওয়েতে ব্রিডিং করে। ব্রিডিংয়ের জন্য আপনাকে কী কী জিনিসের ওপর ডিপেন্ড হতে হবে, দেখুন কী কী জিনিসের জন্য ওয়েট করতে হবে, কী কী জিনিস আপনাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে প্রপার খাবার, প্রপার এজ, প্রপার ম্যাচুরিটি, প্রপার রেস্ট টাইম, প্রপার ফুড হ্যাবিটের মধ্যে আপনার সিড মিক্স এবং এটা তো গেলই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এই কটা জিনিস যদি আমরা মেনটেন করি, এখানে কিন্তু আমি মেডিসিনকে রাখলাম না, কারণ মেডিসিনটা হচ্ছে একটা সাপোর্টিং পার্ট। যদি কিছু হয় তাহলে, যদি আপনি ফুড হ্যাবিটের মধ্যে থেকে আপনি পাখিটাকে হেলদি রাখতে পারছেন বা আপনার সিড মিক্স এবং সফট ফুডের যে ব্যালেন্সটা সেটা যদি ঠিক মতন করেন, তাহলে আপনাকে মেডিসিন আপনার আস্তে আস্তে মানে এখন যদিও কস্টিংটা থাকে পার মান্থ, আস্তে আস্তে সেটা জিরোর দিকে যাবে। উনিশ বিশ কিছু প্রবলেম হলো তখন আপনি ইউজ করলেন, কিন্তু ন্যাচারাল নেচারের থেকে আমরা যদি অনেক কিছু আয়ুর্বেদ বা ন্যাচারাল জিনিস যদি আস্তে আস্তে শিখতে পারি, সেখান থেকে আমরা একটা পাখিকে খুব সুন্দর মেনটেন করতে পারি। এবং আজকের দিনে আমি প্রাউড ফিল করি, মিথ্যে নয়, এভিডেন্স ছাড়া আমি কথা বলি না, সেই জন্য এভিডেন্স রেখেই কথা বলছি। আজকের দিনে দুটো চ্যানেল, হিন্দি হোক বা বাংলায় হোক, যে আমার দুটো চ্যানেল আছে পাখিরই ওপর, লোক বুঝে সেখানে মেডিসিন ছেড়ে ন্যাচারাল ওপর কাজ করছে। এবং আমাকে ফোন করে খুব ভালো লাগে যে দাদা মেডিসিন নয় ন্যাচারাল বলুন, যে আমি এই পাখিটাকে, আমার কাছে সমস্ত কিছু আছে, আমি এই জায়গায় থাকি, আমার কোনো রকম ন্যাচারাল জিনিসের অভাব নেই, তো কিন্তু আমি মেনটেন করবো কী করে। বা যাদের কাছে অভাব আছে তারা বলছে যে আমি জোগাড় করতে পারবো। দিস ইজ ইচ্ছে, মানে ডিজায়ার আপনার কীরকম আছে সেটার ওপর ডিপেন্ড করে, কারণ ডিজায়ার আমাদের যে ইচ্ছাটা না, একটা কাউকে দেখে উৎসাহিত হই, আবার যখন দেখতে বা এত দূরে যেতে হবে নিম পাতাটা আনতে, থাক আমি মেডিসিন দিয়ে দিই, টিউয়ার্মিংটা এইভাবে করিয়ে নিই জেন্টাল দিয়ে, এটা প্রপার নয়। আপনি তাহলে একজন বার্ডস লাভার নয়, লাভ মানে হচ্ছে আমি তার জন্যে স্যাক্রিফাইস করতেই পারি বা করাটা মানে ন্যাচারাল ব্যাপার আমার হচ্ছে। তো চলুন এটা আলাদা টপিকের ওপর ব্যাপার, জাবার ব্রিড পেতে গেলে আমি পয়েন্টগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। জাবা আর একটা কেন বলবো, জাবা খুব বিউটিফুল বার্ড এই কারণে যে আমাদের যে অ্যাটমসফিয়ার, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা যেখানে যেখানে আমরা জাবা পাখি বাংলাদেশ অ্যাটমসফিয়ারে যদি দেখতে চাই, জাবা যে কোনো মানে ওয়েদারে অ্যাডজাস্ট করতে পারে। তবে হ্যাঁ, এক্সট্রিম লেভেলে কোনো কিছু হলে, অত্যাধিক বর্ষা হচ্ছে, অত্যাধিক ঠান্ডা পড়েছে, অত্যাধিক গরম হচ্ছে, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, কারণ হচ্ছে আমরা নিজেরাই ঠিক রাখতে পারি না, তো ওইটুকুনি প্রাণী কী করে নিজেকে ঠিক রাখবে। এবার আর একটা জিনিস হচ্ছে যে আপনার সেট আপের বাতাবরণ কীরকম, মানে হাওয়ার মানে হাওয়া কোন দিক দিয়ে ঢুকছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে, গুমোট কীরকম হচ্ছে, বৃষ্টির সময় কীরকম ওয়েদার থাকছে, গরমকালে কীরকম ওয়েদার থাকছে, তার উপর কিন্তু ব্রিডিং নির্ভর করে। এবং ব্রিডিংয়ের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চার গ্রোথের অনেক কিছু নির্ভর করে। সো জাবাকে ব্রিড নিতে গেলে জাবার ব্রিডিং সিজন আপনি দেখুন, ক্যাপটিভ বার্ডের যদি সঠিক দেখা যায় না, ব্রিডিং সিজন সেরকম হওয়া উচিত না, কিন্তু তার মানে এই নয় যে আমি পাখিটাকে একদম গামছার মতো নিগড়ে নেব না, প্রপার ওয়েতে আমাদের ব্যাংক যখনই আসবেন কনুনের বক্স লাগানো আছে, তার মানে এই নয় যে সারা বছর ধরে আমি কনুরের বাচ্চা নিয়ে না, ওদের ইচ্ছে হলে ওরা বাচ্চা করবে যেমন করেছে। আমি কখনোই তাকে ওই মাল্টিভিটামিন না হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক দিয়ে তাকে কোর্স করি, আমার ন্যাচারাল ডায়েট আর তার সঙ্গে আমার ভি প্লাস, এই দুটোই আমার সাফিসিয়েন্ট একটা পাখিকে সুস্থ রাখতে গেলে এবং তার থেকে একটা ন্যাচারাল ওয়েতে ব্রিড পেতে গেলে। ন্যাচারাল ওয়েতে ব্রিড পাওয়া মানেটাই হচ্ছে যে আপনার একটা পাখি যদি, যেমন কোনো মিনিমাম দুবার
ম্যাক্সিমাম 3 বার, ব্যাস এইটা, এর বাইরে কিছু নেই। তবে এই বছর তো ছেড়েই দিই, জাস্ট হয়েছে মানে বাচ্চাটা দেখে যে পাখিটাকে আমি ভালোবাসি তার কাছে একটা ছোট বাচ্চা, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ মানে মানে গড ফিলিংস যাকে বলা হয়, মানে ভগবানের মতন অনুভূতি হয়। আমি আমার কথা বলছি, কাউকে শোনাচ্ছি না বা কাউকে ছোটো করছি না, আমার আমি আমার ফিলিংসটা আপনাদের সামনে রাখলাম। এবার আসছি আমি, জাবাকে ব্রিড করতে গেলে আবার 8 মাস মোটামুটি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, 12 মাসে, দেন আপনি আরও 4-5 মাস, প্রপার এজের কথা বলেছি, কারণ এজ যদি প্রপার না আসে ম্যাচিউরিটি আসবে না, কারণ ফার্স্ট ক্লাসের পাখি কিছু না কিছু ভুলভাল করবে। ফার্স্ট ক্লাস থেকে আমরাও যেমন শিখি, যদি আপনার শেখবার ইচ্ছে থাকে যে আমি খাবার দাওয়াটা ঠিক দিইনি বলে আমার পাখি মারা গেছে বা এই প্রবলেমটা হয়েছে, তেমনি যে কোনো ফার্স্ট ক্লাস থেকে যে কোনো পাখি নিচে শেখে, এবং সেটা যদি কলোনি সিস্টেম হয়, একটা শেখ দেখবেন একটা পেয়ার সুন্দর বা 4-5টা পেয়ার সুন্দর তার বাচ্চাকে মানুষ করছে, অন্যান্য পাখিরা করতে পারছে না, সেখান থেকে তারা আলোচনা করে শেখে, দিস ইজ বার্ড সাইকোলজি। এবার আসছি আমি ব্রিডিংয়ের সময়, অনেকেই বলবেন আপনাকে দাদা ব্রিডিংয়ের সময় সফট ফুড, এই কনসেপ্টটাই কিন্তু আমি কাউকে বলছি না এ ভুল এ ঠিক, কিন্তু আপনি ন্যাচারালভাবে চিন্তা করে দেখুন যে পাখি যদি ওয়াইল্ডে থাকে তখন ওনার অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়, যে এই সময় ফুডটা যেটা ওরা মেন ফুড, এই সময় বর্ষাকালে বেশি উৎপাদন হচ্ছে, নেচার তাদের প্রোভাইড করতে পারছে, জায়গার প্রবলেম নেই, কিন্তু ক্যাপটিভের মধ্যে ব্রিডিং সফট ফুড বলে কিছু হয় না, কিন্তু আমার মধ্যে হয়, কারণ আমি যেভাবে পাখিটাকে দেখে এসেছি, যেভাবে তাদের সঙ্গে থেকে এসেছি এবং যেভাবে আমি ব্রিড নিয়ে এসেছি, সারা বছরের যা খাবার সেখান থেকে তার বডিতে নিউট্রিশন তৈরি হচ্ছে, সে হেলদি থাকার চেষ্টা করানো হচ্ছে, এবং সেখান থেকে সে ন্যাচারাল তার উপযুক্ত বয়স হলে সে ব্রিডিংয়ে আসছে। এই যে একটা কনসেপ্ট যে ন্যাচারাল মানে ব্রিডিং সফট ফুড, ব্রিডিং সাপ্লিমেন্ট হতে পারে, যেটা মাল্টিভিটামিন ক্যালসিয়ামকে আমরা ধরতে পারি বা আয়রনকেও ঢোকাতে পারি, বাট ব্রিডিং সফট ফুড বলে অনেক চ্যানেলে দেখবেন ব্রিডিং সফট ফুড, বা দেখুন এটা একটা কনসেপ্ট, একটা যে ভিডিও করছে তার মাথায় যেটা চলছে সেটা সেটা মানুষকে সে শেয়ার করছে, আমি বলছি না সে ঠিক করছে কি ভুল করছে, আমি বলছি যে এটাই যে এটা ওয়াইল্ডের জন্য ঠিক আছে, যে এই সময় ওরা ব্রিড করবে চিন্তা করছে তার সাফিসিয়েন্ট ফুড হ্যাবিট মানে ফুড আছে কিনা, নেচার কী প্রোভাইড করছে, বাসস্থান সিকিওর কিনা, বা অনেক ক্ষেত্রে অনেক কিছু মানে নেচারের ব্যাপার রয়েছে, কিন্তু ক্যাপটিভের মধ্যে আমরা ফুড প্রোভাইড করছি, আমরা সাপ্লিমেন্ট প্রোভাইড করছি, আমরা ওয়াটার প্রোভাইড করছি, আমরা মোটামুটি একটা স্পেস প্রোভাইড করছি, আমরা মোটামুটি যারা জানে একটা অ্যাটমসফিয়ার প্রোভাইড করতে পারছি, সে হিটার জ্বালিয়ে হোক, লাইট জ্বালিয়ে হোক, এসি লাগিয়ে হোক, যা হোয়াট এভার হোয়াট এভার ইউ হ্যাভ আপনাকে যা আপনি প্রোভাইড করছেন। সো এখানে কিন্তু সে যেটা আমি বললাম কোনুরের এ লাগানো, লাভবারের কেন যে লাগানো নেই আমি বললাম তো, ট্রিপ আমি কিন্তু ব্রিডিংয়ের ওপর ডিপেন্ড নই, আমি ব্রিডিংটা এই কারণে করে ওরাও একটা অ্যানিম্যাল, ওদের মধ্যে একটা সেক্সুয়াল পার্ট রয়েছে, জাস্ট ওই পার্টটা তারা এনজয় করলো, দেন একটা দুটো একটা ক্ল্যাচ হলো কি এই বছর, তো ধরুন কোনো বছরই আমার কোনো জোর জবরদস্তি থাকে না, যেমন এই বছরে বেরিয়ে গেছে কোনো ঠিক নেই, পাখি রেডি, হাঁড়ি লাগালে কিন্তু ডিম বাচ্চা হবে, যদি আমার কাছে সিসিটিভি সেট আপ থাকতো না আমি আপনাদের ভিডিও শ্যুট করে দেখিয়ে দিতাম পাখি রেডি না আমার কতটার মধ্যে কতটা সত্যি মিথ্যে যাচাই করে নিতে পারতেন, বাট এখনও ওয়েদার স্টেবল হয়নি, একটা স্টেবিলিটি আসুক, কারণ ওয়েদারটা একটা বড়ো ম্যাটার করে ব্রিডিংয়ের ক্ষেত্রে, এটা বলতে পারেন ব্রিডিংয়ের জন্য প্রপার ওয়েদার, নট সফট শর্ট ফুড। তো এই জায়গাগুলোকে আমাদের শিখতে হবে যে কোন ওয়েদারটা সুটেবল ব্রিডিংয়ের জন্য, যেটা আমরা নিজেকে দিয়ে ফেল করুন, আপনি খুব অস্বস্তি বোধ করছেন আর আপনি পাখিকে হাঁড়ি দিয়ে দিয়েছেন, তো ওরও তো ওর ঘাম হয় না ঠিকই, কিন্তু গরম তো হয় একটা পাখি, তাহলে হাঁপায় কেন গরমকালে, ছাদে যখন রোদ পড়ে কড়া রোদ পড়ে তখন পাখি তো হাঁপানোর কথা না যদি গরমই না লাগে, তো এই ফিলিংসগুলো নিজের থেকে আনতে হবে ফ্রেন্ডস, কেউ আপনাকে বুঝিয়ে দেবে না হাত ধরে যে এটা ভুল এটা ঠিক না, আমার ফিলিংসটা কী, আমি যদি একটা পশুকে পশুর মতন চিন্তা করি তাহলে আমি যখন তখন এই হিটের মধ্যে বক্স হাঁড়ি লাগিয়ে দেবো, আমি যদি মনে করি না এও আমার মতন একজন প্রাণী, আমারও যেমন গরমে কষ্ট হচ্ছে তেমনি ওরও হচ্ছে, তো আমি কেন লাগাব, তাতে আমার ভালোই, আমার একটাই ক্ল্যাচ পাই আমি সন্তুষ্ট, আর আমার সন্তুষ্টি তো এটার ওপর না যে আমি ব্রিডিং করে আমি, হ্যাঁ যারা ধরুন ডিপেন্ডেন্সি ব্রিডিংয়ের ওপর, আপনার ব্রিডিংয়ের ওপর প্রপার আপনার সংসার চলছে, আপনি নিজে চলছেন, আপনার পাখি চলছে, তাহলেও বলবো আপনি প্রপার ওয়েদারে নির্ভর করুন, নাহলে কিন্তু প্রচুর প্রবলেমে মানে আপনি ঘিরে যাবেন, যেটার উদ্দেশ্য নিয়ে করছেন আপনি ডিমোট, উদ্দেশ্য নিয়ে করছেন আপনি ডিমোট, বাচ্চা পরে পর মরবে, ব্যাকটেরিয়া ভাইরাস প্রবলেম চলে আসবে, এদিকে নিউট্রিশন নেই,
কারণ আমাদের ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে। এবার যাবার আপনি কি সব ফুডটাকে টাচ করে বেড়েছে, অ্যানিমেল প্রোটিন হিসাবে আপনি ঠিকঠাক রাখবেন, সপ্তাহে 4 দিন এগ ফুড, 1 দিন চিকেন ফুড। আমি চিকেন ফুড এই চ্যানেলে ভিডিও আছে, যারা নতুন দেখছেন এই ভিডিওটা সার্চ করে নিন, কারণ আমি আমার পাখি কই পোকামাকড় খাওয়াই না, কারণ অ্যাভেলেবিলিটি নেই বলে। এবং বেটার আমি চিকেন থেকে রেজাল্ট পেয়েছি, এবং যেহেতু আমার পাখি নিউট্রিশন নিয়ে পড়াশোনা আছে, চিকেনকে প্রোভাইড করলেও সেম নিউট্রিশনটা আমরা পাই যেটা পোকামাকড় থেকে আমরা পাচ্ছি, মানে ওয়ার্মস বা পিঁপড়ের ডিম ইত্যাদি থেকে। ফলে আমার হাতের সামনে ওয়ে আউট আছে, মানে রাস্তা আছে বলে আমি সেইটাকে ইউজ করছি। আমি এক ফুট চিকেন ফুট চলে। গ্রিন ভেজিটেবলস আপনি সপ্তাহে আমি 2 দিন কি 3 দিন দিই, কিন্তু আমার ভাত এবং ধানের মধ্যে একটা কম্বিনেশন থাকে, মানে একটা ব্যালেন্স করা থাকে, ভাতও দিই ধানও দিই একসঙ্গে না। সিডসের সময় ধান যাচ্ছে, ভাতের সময় ভাত যাচ্ছে, মানে আমার যাবার কমন ফুড হচ্ছে ভাত, তার মধ্যে বা ভেজিটেবলস রইলো, ভি প্লাসও একটা কমন ফুডের মধ্যে পড়ছে, বাকি কোনো দিন এগ ফুড রইলো, কোনো দিন চিকেন ফুড রইলো, এরকম। তো এই খাবারের মধ্যে গ্রিন ভেজিটেবলস মানে আপনি বরবটি, বিনস, গাজর, আপনি বিট, তারপরে হচ্ছে আপনি ব্রোকোলি, এখন শীতকাল আছে ব্রোকোলি দিতে পারেন, যে কোনো কিছু ম্যাশ করে বা গ্রিট করে আপনি সব হ্যাবিট করেন। যাবার এক্ষেত্রে ব্রিডিংয়ের যখন প্রশ্ন আমরা আলোচনা করছি, তো এখানেও কিন্তু বন্ডিং পেয়ারটা ম্যাটার করবে। আমার যেহেতু বন্ডিং পেয়ার, আমার কোনো দিন ব্রিডিংয়ের সমস্যা হয়নি, বাচ্চাকে সুন্দর খেয়ে মানুষ করেছে। এবং এই যে মুড বদলে যাওয়া, বাচ্চাকে না খাওয়ানো ইত্যাদি ইত্যাদি যে প্রবলেম, অনেক সময় নিউট্রিশন প্রবলেম হয়, অনেক সময় ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের মধ্যে মুড বদলে যায়, অনেক সময় সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হয়। এবার কী ক্ষেত্রে কী হচ্ছে সেটা, সেই জন্য ম্যাচিওর বার্ড থেকে আপনি ব্রিড নিন, এতে বেটার রেজাল্ট পাবেন। যাবার পাচ্ছে সুন্দর গ্রোথ আছে, যে রিপোর্টগুলো আমি পাচ্ছি সেটাকে তুলে ধরছি। এক্সপায়ার করছে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য, সেখানেও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, বাংলাতে না থাকলে হিন্দিতে। আর আপনি যদি প্রপার নিচে কমেন্টস করেন যে বাচ্চাকে এক্সপায়ারি যাতে না হয়, তাহলে আমি আবার একটা কারেন্ট ভিডিও যেটা আমি নিজেকেও আপডেট করেছি সেই ভিডিওটা আমি শেয়ার করব, যেটা আপনাদের আমি ফোনে বলে থাকছি যে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক গোছ চলবে। তো এবার আসছি যে বাচ্চার সুন্দর গ্রোথ হয়, নিউট্রিশনটাকে অলওয়েজ ফলো রাখবেন, নিউট্রিশনের উপর প্রেশার দিন, মানে জোর করে খাওয়ানোর কথা বলছি না। নিউট্রিশনকে আপনি যত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন, আপনার পাখি তত হেলদি থাকবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি থাকবে, মানে স্টেবল থাকবে, রোগ অসুখ কম হবে, এবং সে ন্যাচারাল ব্রিড করবে। তো এই সমস্ত দিকটাকে আপনি ভেবে চিনতে, এবার ব্রিডিংয়ের কিছু সাপ্লিমেন্টও আপনি, যখন ব্রিডিং নিয়ে আলোচনা হচ্ছে বলে দিচ্ছি, অ্যালোপ্যাথিক হলে ম্যাকালভিট মাল্টিভিটামিন, নাহলে জিঙ্কোভিট মাল্টিভিটামিন, তিনটেই হিউম্যান বলছি, আর নাহলে A to Z মাল্টিভিটামিন, যেটা করে আসছেন সেটা কন্টিনিউ রাখবেন না, 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন, ব্র্যান্ড চেঞ্জ করবেন। ক্যালসিয়াম হিসাবে আপনি সফট ফুড দিচ্ছেন না জলে দিচ্ছেন, ডিপেন্ডস অন দিস, যে আপনি জিম ক্যাল, সেল ক্যাল, ওমিক্যাল, তারপরে হচ্ছে ভ্যাকালভিট, এগুলো ইউজ করতে পারেন। ভেটেনারি তো আছে বায়োমিনারাল রিকোভিট, এটা মাল্টিভিটামিন, ক্যালসিয়ামের মধ্যে অস্টোভেট ফস্টোভেট আছে, আর ক্যারিসল ডিসি খুব ভালো, কম পয়সায় ভালো মেডিসিন। আর হোমিওপ্যাথিকের মধ্যে মাল্টিভিটামিন ফরমেশন তো অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাস করে আসি, তবুও টাচ করে যাই, আলফার সঙ্গে আপনি চায়না দিন, বা আল দামিয়ানার সঙ্গে আপনি জেন্সিং মাদার দিন। বাচ্চার বাপাকে যদি ইচ্ছে না থাকে, অথচ এ হচ্ছে, তাহলে CPR-30 অ্যাড করতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অলরেডি আমার ভিডিও মানে আপলোডেড, মানে বোথ অফ চ্যানেল, মানে বোথ চ্যানেলের মধ্যে হিন্দিতেও বাংলাতেও, সেটাকে সার্চ করে নিন, না বুঝতে পারলে নিচে কমেন্টস করবেন, কমেন্টসের রিপ্লাই, ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বলে দেবো। তো এগুলো এবার বাকি যখন এগ লেইংয়ে বসছে, হ্যাচিং করতে বসছে, সেই সময় ফিমেল একটু দুর্বলতা ফিল করে, ওই সময় হোমিওপ্যাথিকে ভালো মেডিসিন আছে, নাহলে অ্যালোপ্যাথিকে আপনি পলিবিয়ান ইউজ করুন, পলিবিয়ান LC ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে, আর হজমের মেডিসিনে অল্প বিস্তর দিন। ন্যাচারাল ওয়েতে যদি করেন আপনি পুদিনার পাতার জল, নিম পাতার জল, তুলসী পাতার জল, শীতকালে করছে অনেক রকম, আমি ভিডিও বানাবো, চিন্তা নেই। আর যদি হোমিওপ্যাথিকে করেন এই সময় অ্যাভিনাস অ্যাটাক বা মাদার যখন হ্যাচিং করছে, এবার আপনি যখন এগ লেইং মানে হ্যাচিং হতে আরম্ভ করেছে, তো আপনারা জানেন অ্যামিপ্লেক্স মনিশন চলবে, আর হোমিওপ্যাথিক হলে সেটা তো অলরেডি আমার, দেখুন যেটা বলে আছে সেটা বলে তো আর টাইম নষ্ট করার নেই, আপনাকে একটু খুঁজে নিতে হবে, ফ্রি জিনিস খুঁজে নিন, প্রপার ইনফরমেশান পেয়ে যাবে। তো যাবাক সুন্দর ব্রিড করে, ঘাবড়ানোর কিছু নেই। যে প্রবলেমগুলো আপনাদের অ্যারাইজ করছে সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ, হুড়োহুড়ি, এবং প্রপার এজে বসান। এবার অনেক ক্ষেত্রে বললেন দাদা আমার পাখি তো 2 বছর বয়স, তবু ব্রিড করছে না, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই বা শারীরিক কিছু প্রবলেম আছে, সেটা প্রপার ভিডিও করে আমাকে পাঠান, আপনার মানে ওকে জবে থেকে এনেছেন তার হিস্ট্রিটা আমাকে সঙ্গে শেয়ার করুন, আশা করি একটা আপনাদের রাস্তা দেখানোর চেষ্টা করতে পারি। তো চলুন আজকেই অবধি, নমস্কার।